আসসালামু আলাইকুম, এবিএস নিউজ পিটিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় ভিউয়ার্স, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনার যেন পারদ চড়েছে। বাণিজ্য বিতর্ক থেকে শুরু করে করোনা ভাইরাস মহামারী, মানবাধিকার ও হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন প্রশ্নে বিশ্বের দুই ক্ষমতাধর দেশের মধ্যে যে উত্তেজনা এতদিন বিরাজ করছিল, চীন দক্ষিণ সাগর বিতর্কে ওয়াশিংটনের অবস্থানকে সেটা আরও খারাপ করে তুলেছে। চলতি মাসের প্রথম দিকে চীন যখন বড় ধরনের সামরিক মহড়া করছিল, ঠিক তখনই পাল্টা সামরিক মহড়ার কথা বলে দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান ও ইউএসএস নিমিটস পাঠায় যুক্তরাষ্ট্র। সেখানে আগে থেকে আরও চারটি মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে। দক্ষিণ চীন সাগরের প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ওই অঞ্চলে নির্মিত কৃত্রিম দ্বীপগুলোতে যদি চীনকে যেতে বাধা দেওয়া হয় তাহলে তা ভয়ঙ্কর সংঘাতে রূপ নেবে। ট্রাম্পের মনোনীত যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের হুমকির জবাবে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকাগুলোতে আজ শুক্রবার এমন পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়। রেক্স টিলারসন বলেছিলেন, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন যেসব কৃত্রিম দ্বীপ তৈরি করেছে, যুক্তরাষ্ট্রের উচিত সেখানে তাদের একদম যাওয়ার পথ বন্ধ করে দেওয়া। বিভিন্ন সংবাদপত্রে রেক্স টিলারসনের এই কথার তীব্র সমালোচনা করা হয়। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত কট্টরপন্থী পত্রিকা গ্লোবাল টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র যদি এরকম কিছু করে তাতে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যাবে। দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের উপর চীন অনেকদিন ধরেই একগুচ্ছ কৃত্রিম দ্বীপ তৈরি করছে। কৃত্রিম দ্বীপগুলোতে চীন সামরিক স্থাপনা তৈরি করছে বলে স্যাটেলাইটে তোলা ছবি থেকেও ধারণা পাওয়া যাচ্ছে। স্টিলারসন মার্কিন সিনেটে তার শুনানিতে বলেছিলেন, চীন দক্ষিণ চীন সাগরে যা করছে তা রাশিয়া যেভাবে ক্রিমিয়াকে দখল করে গ্রাস করেছে অনেকটা সেরকমেরই একটা কাজ। তিনি বলেন, চীনকে একটা শক্ত সংকেত পাঠাতে হবে যাতে তারা এরকম কৃত্রিম দ্বীপ তৈরি করা বন্ধ করে দেয়, আর দ্বিতীয়ত এসব দ্বীপে তাদের ঢুকতে দেওয়া উচিত হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অবশ্য এর জবাবে শুধু এটুকুই বলেছেন, দক্ষিণ চীন সাগরে চীনেরই সীমানা এবং সেখানে স্বাভাবিক তৎপরতা চালানোর অধিকার চীনেরই আছে। চায়না ডেইলি বলেছে, রেক্স টিলারসন যে চীন মার্কিন সম্পর্ক এবং কূটনীতি সম্পর্কে কতটা অজ্ঞ সেটা প্রমাণ করে তার এই মন্তব্য। পত্রিকাটি বলছে, যদি তিনি বাস্তবেই এরকম কোনো পদক্ষেপ নেন সেটা হবে একটা বিপর্যয়, আর এর ফলে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে মারাত্মক সংঘাত শুরু হবে বলে পর্যবেক্ষকরাও আশঙ্কা করছেন। আর যুক্তরাষ্ট্র কীভাবে আশা করে যে চীনকে তাদের বৈধ সীমানায় ঢুকতে বাধা দিলে চীন নিজেকে রক্ষায় কোনো পদক্ষেপ নেবে না? গ্লোবাল টাইমস বলছে, রেক্স টিলারসন আসলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের নিয়োগ নিশ্চিত করতে আর সিনেটরদের সুনজরে আসতে এমন মন্তব্য করেছে। পত্রিকাটিতে আরও বলা হয়, ওয়াশিংটন যদি না দক্ষিণ চীন সাগরে বড় আকারে একটি যুদ্ধের পরিকল্পনা করে তাহলে অন্য কোনো উপায়ে সেখানে নির্মিত দ্বীপগুলোতে চীনের প্রবেশ ঠেকানোর চেষ্টা হবে একটা বড় বোকামি। বামা প্রশাসনও অতীতে দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপ তৈরির বিরুদ্ধে চীনকে হুঁশিয়ারি দিয়েছিল। ওই অঞ্চলে সমুদ্রপথ ব্যবহারের অধিকার যে তাদের আছে সেটা প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধজাহাজও পাঠিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ওবামা কখনো এসব দ্বীপে চীনকে ঢুকতে দেওয়া হবে না এমন কথা বলেননি। প্রিয় ভিউয়ার্স, রেক্স টিলারসন যেসব কথাবার্তা বলেছেন তার কতটা তাদের চীন নীতিতে প্রতিফলিত হয় এখন সেটাই দেখার বিষয়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।